আসল হিরো আপনারা, এই যে মাছ ধরেন, আমাদের এই মাছ আমরা খাইতে পারি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এদের ওই বেল্টটাকে পড়ে যাচ্ছে ইঞ্জিন থেকে, দুইবার সমস্যা হলো, আবার হয়েছে একই রকম। ওয়ালাইকুম, শুভ সকাল। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন, আমরা অটো নিয়ে যাচ্ছি একটা অফিসে, যেখান থেকে আমরা সুন্দরবনের জন্য জাহাজ ধরবো। ওইখানে আমাদের 9:30 থাকতে হবে, তো 9:20 বেজে গেছে অলমোস্ট, আশা করি সময় মতো পৌঁছে যাব। এখান থেকে লঞ্চে করে আমরা সুন্দরবনের একটা অংশ, এখান থেকে কাছাকাছি আর কি, সুন্দরবনের পূর্ব অংশ যেটা রাজশাহীর দিকে পড়েছে আর কি, এখানে যাব। 3 ঘন্টা ভ্রমণ, 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে, আর ওইখানে 1 ঘন্টা ঘুরবো আমরা। আমরা অটো নিয়ে এই নদীর ঘাটে আসছি আর কি। তো এখানে দেখেন জেলেরা জাল বুঝতেছে সুন্দর এখানে, আর আমাদের বোটটা ওই অংশে, আমাদের বোট ওইখান থেকে বোট উঠবো আমরা। তো এইখানে অটোতে 100 বা 120 টাকা নেয়, আমরা 20 টাকা বাড়াই দিছি আর কি, 20 টাকা বকশিস দিয়ে দিয়েছি। দেখেন ভাইয়া তার জাল ঠিক করতেছে এখানে, এগুলি ইলিশ মাছ ধরার জাল। আসল হিরো আপনারা, আসল হিরো আপনারা, এই যে মাছ ধরেন, আমাদের এই মাছ আমরা খাইতে পারি, খাবো কি আমরা? হ্যাঁ, এই মাছ কি সাগরে ফেলেন, এই জাল সাগরে ফেলেন না নদীতে ফেলেন? সাগরে, সাগরে। মাছ ধরতে কখন যান? সকালে, ভোরবেলা? আর আসবেন কখন? আসবো 2-3 দিন পর। 2-3 দিন পরে? বাহ, সন্ধ্যার পরে মাছ ধরতে যাবে, 2-3 দিন পরে ফিরবে। তো এই হচ্ছে আমাদের আজকের জাহাজ বা লঞ্চ। ওনাদের বোটটা অনেক বড় দেখালাম আপনাকে ঘুরে ঘুরে। নর্মালি অনেকে এই প্যাকেজের আয়োজন করে, দেখেন এই ছোট্ট ছোট্ট বোট। হ্যাঁ, তো এই বোটে দেখেন না কোনো সেফটি আছে, না কোনো আপনার সুযোগ সুবিধা নাই, আপনি এক চেয়ারে বসে থাকবেন, বাট এখানে ক্যাবিন থেকে শুরু করে সব আছে। দেখেন জাহাজের সামনে সুন্দর চেয়ার বিছিয়ে দিয়েছে। তো ওনাদের সার্ভিস এখানে চমৎকার সার্ভিস, তো আশা করি ওনাদের সাথেই আসবেন। ওনারা খুব ফ্রেন্ডলি, ভালো লাগছে আমার কথা বলে, সার্ভিসও চমৎকার, আর আশা করি পুরো সফরটা আমাদের খুব এনজয় হবে। আমরা সব ধাপে ধাপে আপনাদেরকে দেখাই দিব। এখানে 2টা মাছ বন্দর, একটা হচ্ছে মহিপুর আর একটা আলিপুর। দেখেন এরা মাছ ধরার প্রস্তুতি নিতেছে, এখানে আপনার প্রচুর জেলেদের বসবাস আর কি, তো অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহন করে। যেটা কিছুক্ষণ একজনের সাথে বললাম যে আপনারাই আসল হিরো, 3 দিনের জন্য তারা বাসা ছেড়ে চলে যায়, জীবনের মায়া ত্যাগ করে, অনেক সময় তারা ফিরে আসে না, তো তাদেরকে ধন্যবাদ জানাই আর কি। ওনারা হয়তো বা মাছ ধরে আসছেন সাগর থেকে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এদের ওই বেল্টটাকে পড়ে যাচ্ছে ইঞ্জিন থেকে, দুইবার সমস্যা হলো, আবার হয়েছে একই রকম, এই জন্য সাইডে আবার নিয়ে যাচ্ছে, বেল্ট ঠিক করবে। তো যাওয়ার পথে অলরেডি দুইবার দেখিয়েবার, এটা তো বিরক্তিকর, এটা আশা করি নাই। তো তাদের জাহাজে কোনো সমস্যা আছে মেবি, এটা ঠিক করা উচিত। মাঝপথে বারবার এরকম এটা কাঙ্ক্ষিত না। এটা কেউ আছে এখানে কোথাও বাঁধবে, এই যে পরিকল্পনা তাদের, পানিতে স্রোত আছে এখানে,
সম্ভবত এই গাছটা আটকাবে আর কি। এটা আটকাবেন? ওরে দূরে বাজারে পাঠাইছে কিছু একটা আনতে, কিছু একটা সমস্যা হয়েছে ঠিক করার জন্য। এখন আপাতত আমি এখানে একটু শুয়েছি, ঘন্টা জগৎ এখানেই আছি। তো ভালো লাগতেছে না, বাচ্চারা বিরক্ত। এখানে লোকাল ছেলেরা এখানে কেওড়া ফল খুঁজতে আসছে। ঘুমায় আছি, দেখেন এখানে ঘুমাচ্ছে। তো এখন ইঞ্জিন ছাড়লো প্রায় ঘন্টা খানিক পরে, তখন ছাড়বে। আমরা এই মেন বড় নদী থেকে একটা শাখা নদীর ভিতরে ঢুকলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, এদিকে ফাটরাবনে আমরা ঢুকছি এখানে। প্রায় এক ঘন্টা নষ্ট ছিল, এরপরে আমরা বেল্ট চেঞ্জ করার পরে এখন যাচ্ছি। ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করি। এখানে নামবো আমরা সামনে। হচ্ছে ফাতরাবন, ফেরার কথা ছিল ওই পাশে, বাট নিচে যে কাজ করে সে ওনার আদেশ বুঝতে পারে নাই। এখন এই দিকটাতে ঢুকাবে। এইখানে নামার তো ডেঞ্জারাস হয়ে যাবে। ওইদিকে যাওয়া যায় না আঙ্কেল, এখানে নামা তো কঠিন হয়ে যাবে। হবে না আমার লাগে, এটা বোঝা যায়।
আঙ্কেল বিরক্ত হয়ে গেছে, কারণ হ্যাঁ আঙ্কেল বিরক্ত হয়ে গেছে। নর্মাল এটা বিরক্ত হওয়ারই কথা, একদম একরকম কিছুই বোঝে না সে। আচ্ছা, এটা হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য আর কি। এখানে আমরা নামার পর এখানে বোর্ড আছে, আপনাদের দেখাবো এখানে কী করবেন কী করবেন না আর কী দেখতে পারবেন এখানে। পড়ে যাবে অতগুলো তুই কি রকম উল্টাপাল্টা ঠিকটা বলে তুই কতটা ওরে রাখো ধরাই দিবেন বিকেল এখানে মেছো বাঘ পাবেন ট্যাংরাগিরি অন্য প্রাণী অভয়ারণ্যতে। এ হচ্ছে আমাদের বোট, এখানে হরিণ দেখা যায়, হরিণ সামনে বলে দেখা যায় মানে আছে এখানে এমনি। আচ্ছা, একটা পুকুর, চারিদিকে গোল পাতা। এখানে আর বিখ্যাত কি গাছ আছে আমার মুহূর্তে মনে নেই। তো ভিতর দিয়ে রাস্তা যাচ্ছে, খুব সুন্দর রাস্তাটা, চমৎকার একটা ব্রিজের মতো আর কি হাঁটার জন্য। বন বিভাগগুলি করে রেখেছে আপনাদের জন্য, তো এসে মনে হয়েছে ভালোই হয়েছে, খুব বেশি মনে হয় নাই প্রাইস তাদের। সামনে একটা কাঠের পুল, এই হচ্ছে কাঠের পুল। কি সুন্দর পাখি ডাকছে, বাহ। আচ্ছা, এতটুকু জায়গায় পাকা ছিল, এরপরে আর পাকা নাই, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা খুবই বাজে, সামনে গেলে হয়তো যাওয়া যেত কিন্তু এটি যেতে পারবে না ওরা। তো এখন আমি জুতো খুলে দেখেন এই কাদা দিয়ে একটু হেঁটে সামনের দিকে যাওয়ার প্ল্যান করতেছি, কারণ এখানে আর কোনো রাস্তা নাই, এটাই রাস্তা, কিন্তু বৃষ্টি আর কাদা হয়ে গেছে এলাকা এখানে। তো আপনাদের তো একটু না দেখালেই হবে না, আমার মনটা খুশি হবে না একেবারেই। তো ফাটরার বন, এরা সুন্দরবন বলে, জানি না সুন্দরবনের পূর্ব অংশ বলে তারা, তো এখানে স্থানীয়ভাবে এটার নাম ফাটরার বন। তখন সাথে অনেকে ছিল, এই জন্য তেমন একটা কিছু ফিল করি নাই, বাট এখন একটু নিঃসঙ্গ, একটু শব্দ হলেই ভয়ের মতো লাগছে যে কী সেটা। যদিও এখানে টাইগার নেই তাদের ভাষ্য মতে,
তো প্রচুর কাঁকড়া এখানে। যাক ওই অংশটা পেরিয়ে আসছি, সামনে কি অবস্থা দেখা যাক। অংশটুকু হাঁটা যায়, শুধুই অতটুকু জায়গা যদি কষ্ট করে পার হওয়া যায়। না সামনে আরো অবস্থা খারাপ, এখানে আবার গাছে বেশি করগুলো আছে, এই দিকের বিখ্যাত যে গাছগুলো আর কি। এই যে দেখেন যতদূর মনে হচ্ছে পুরো রাস্তাটাই এইরকম, তার যাওয়া সম্ভব হবে না বা যাওয়া ঠিকও হবে না। বন্ধুরা তো এই সিজনে যা দেখলেন, এই সিজনে এই জায়গার অবস্থা ভালো থাকে না। তো প্রশাসন যদি এখানে কাঠের পাটাতন দিয়ে কিছু ব্যবস্থা করে দিত, তো টুরিস্ট স্বাচ্ছন্দ্যে এখানে সুন্দর মতো হাঁটতো এবং তারা একটা শান্তি মনে ফিরে যেত। দেখেন কাদায় হাঁটা হলো, কাঁকড়া দেখা হলো, আনন্দ ফিল থেকে হতাশাই বেশি এখানে। অ্যাকচুয়ালি অল্প একটু পুকুর পার ঘুরে দেখা ছাড়া কিছুই নাই। হ্যাঁ তো কাদার জন্য কোথাও যাওয়া যায় না, কিছু দেখাও যায় না। তো এখন আমরা ব্যাক করছি আবার এখান থেকে। তো এখানে ওই আঙ্কেলের সাথে কথা বললাম যে শিপ করে নিয়ে আসছে আমাদেরকে। আসলে এখানে উন্নয়নের অনেক প্রয়োজন এখানে। তো মানুষ এখানে টুরিস্ট দেখবে কীভাবে, কারণ যাওয়ার কোনো রাস্তা নাই এখানে। তো অন্তত বন বিভাগের কাছে আমার একটা আকুল আবেদন যেন তারা এইগুলির সংস্কার করে এবং একটু কাট টাট ইয়ে করে রাস্তা বানিয়ে দেয়, যেন মানুষ একটু গহীনে যেতে পারে। আর নির্ধারিত পথে অবশ্যই হাঁটবে মানুষ, তো সেটা নিয়ে তো ভয়ের কিছু নাই। লোকজন এখন যথেষ্ট সচেতন। তো এগুলি আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলি যত দ্রুত সম্ভব বা এগুলা করুন, বা যদি কোনো প্রকল্প আপনাদের নেওয়া থাকে যে সেগুলি খুব তাড়াতাড়ি এগুলিকে আপনারা শেষ করুন, তাহলে দেখবেন এই জায়গাটা টুরিস্টের জন্য অনেক কাঙ্ক্ষিত একটা জায়গা হবে। যেমন আমরা যখন শুনেছি বন দেখতে যাব, হরিণ দেখতে যাব, যেই রোমাঞ্চ নিয়ে আসছে এখানে যাওয়ার সময় সেগুলো কিছুই নাই। তো আমরা যে কাউকে কিছু শেয়ার করব বা পরবর্তীতে কেউ আসবে সেই গল্প আমরা নিয়ে যেতে পারছি না। তো আপনারা যদি একটু উন্নয়ন করেন, পশু পাখির জন্য অভয়ারণ্য যেটা লিখে রাখছেন, তো পশু পাখি এখানে কিছুই নাই। তো ওই রকম প্রজেক্টগুলো আপনারা করেন যেন এখানে পশু পাখি আসে, মানুষ সেগুলো দেখতে পারে এবং এখানে থেকে কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারে। আমরা চলে আসছি, আমাদের এই নৌভ্রমণ শেষ, এখন আমরা নামবো, এরপর এখান থেকে খাওয়া দাওয়ার জন্য কোথাও যাবো। আবার হাতে ডাইনি হচ্ছে সাগরের অবস্থা, প্রচুর গালি ধুলি কণা অনেক। দেখেন এখানে যদি একেবারে সাইডের সামনের অবস্থা কি যায় না, আসলে এখানকার বালির তাই সমস্যা। বালিটা আমার মনে হয় বেশি পাতলা বালি, মানে ভারী বালি না আর কি। এদিকে তারপর একটু বেটার, এই হচ্ছে ঢেউ, এত বড় ঢেউ না, ছোট ঢেউ, বাচ্চাদের জন্য রিস্ক কম। এই সাগরের পানি একদম নোংরা, আমার নামতে কোনো ইচ্ছাই হয় না। কে যেন কুয়াটা কাটছে, পানি ময়লা হয়ে গেছে। দেখেন পানি অনেক ঘোলা, এই জন্য খুব একটা ইন্টারেস্ট ফিল করতেছি না। এদিকে কোনো ঢেউ নেই, কোনো ঢেউই নেই, ছোটো ছোটো ঢেউ। তো বেশিক্ষণ গোসল করবো না, আবার সেই ফুলে নামবো। এখন আমরা সুইমিং করছি, এটা আমাদের প্রাইভেট পুল একটা। আমরা তিনজন এখানে এখন শুধুমাত্র, সুন্দর লাইটিং হচ্ছে এবং সুন্দর সুইমিং হচ্ছে আমাদের।
Thank you.